স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন: মানুষের জীবনে নিত্য নতুন সংঘর্ষে পথ দেখানো লোকের খুবই অভাব। স্বর্গ থেকে পতন যেন স্বাভাবিক ঘটনা, কিংবা ত্রিশঙ্কু হয়ে থাকা। জীবন কি শুধুই অর্থহীন খেলা? উত্তর: পথ প্রদর্শকের অভাব কেন? আপনার বিবেক তো সাথেই রয়েছে সব সময়। ছোটবেলা থেকে বুদ্ধি বাড়াতে শিখেছেন, জিমে গিয়ে ব্যায়াম করতেন, জ্ঞান বাড়িয়েছেন, কিন্তু বিবেক নিয়ে কখনো ভাবেননি। যে ঐশ্বর্য নিয়ে জন্মেছিলেন তার ব্যবহার শিখলেন না। এবার এদিকে দৃষ্টি দিন আর দেখুন মনের কি শক্তি। এর সাহায্যেই আপনি গড়ে তুলতে পারেন নিজের স্বর্গ ও নরক। চেষ্টা করে দেখুন, অন্ন প্রাণ ইত্যাদি কোষে চেতনাকে নিয়ে গিয়ে অনুভব করতে পারেন বিভিন্ন লোক বা স্তরকে। আসলে আপনি সম্ভবত এখনো অনুভব করেননি বা জানতে চাননি নিজের মনের শক্তিকে। সংঘর্ষকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? জড়ের বিরুদ্ধে চেতনার আত্মপ্রকাশ, স্থিতাবস্থাকে অতিক্রম, জীবনের জয়গান, অথবা ঘুমের বিঘ্ন? আপনার মানসিকতার উপরেই নির্ভর করে ভবিষ্যৎ। আপনি কি দৈনন্দিন কাজে ব্যস্ত, রুটিন মেনে চলা, যান্ত্রিকভাবে করে চলেছেন সবকিছু, অথবা আপনি কি এক স্রষ্টা? স্রষ্টা হয়ে কাজ করুন, এমনকি দৈনন্দিন কাজেও সময় সময় হয়ে উঠুন বিশ্বকর্মা, নিজস্ব ছাপ রাখুন কাজে। শুরু করুন আজ থেকেই, আজ অন্তত একটা কাজে এই চেষ্টা করুন। কালও, পরশুদিন দুটি কাজে, এভাবে করতে থাকুন। নিজের ভূগোল ইতিহাস নিজে স্থির করুন। নিজস্ব ভূগোল, হ্যাঁ, কোন সময়ে মানসিক কোন স্তরে থাকবেন, অন্ন প্রাণ মন ইত্যাদি আপনি ঠিক করুন। মজার খেলা, আর এভাবে খেলতে খেলতে অনুভব করতে পারবেন যে মনের শক্তিও বেড়ে যাচ্ছে। আর ইতিহাস খেলুন, মনকে কখনো নিয়ে যান অতীতে, স্মৃতি, কখনো ভবিষ্যতে, কল্পনা। পরিস্থিতির চাপে নয়, নিজে স্থির করুন নিজের দৃষ্টিভঙ্গি, বা নতুন দিক থেকে বোঝার চেষ্টা করুন কোনো পরিস্থিতিকে। এভাবে খেলতে খেলতে এগিয়ে চলুন, নিজের জীবন নিজে গড়ুন।